এই সতর্কতা আপনি 170,775 বার দিয়েছেন দাস ভাই, বলতে 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 কলা পাতা কলা পাতা বলে রেগে গেছেন দাস ভাই। আপনি কেন টাকা দেন, কেন গয়না বিক্রি করেন, সিলেটের কেন এই করেন, কেন এখানে লোকদের দিয়ে দেন? আপনি ইমোশনাল হয়ে গেছেন দাস ভাই, ইমোশনের ফল দেখেন দাস ভাই, ফল দেখেন। 20 লক্ষ টাকা কই, কলা পাতা কই দাস ভাই? দাস ভাই দেখেন নাহিদ আহমেদ, আমি 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউকেতে আসি স্টুডেন্ট হিসাবে এবং ইউনিভার্সিটিতে 5-6 মাস কন্টিনিউ করি এবং পরে কেয়ার হোমের ভিসায় সুইচ করি অগাস্টে। প্রবলেমটা শুরু হয় এখান থেকে, ভিসা সুইচ করার পরে কাজ দেয় নাই 3 মাস, যখন কাজ দেয় তখন সময় আসে, তখনই আমার কলিগের কাছে হোম অফিস থেকে 60 দিনের লেটার আসে যে ওই কোম্পানির লাইসেন্স রিভোক করা হয়েছে ডিসেম্বরে 7 তারিখে। তাদের কাছে লেটার আসে জানুয়ারির 12 তারিখে, ওইখানে লেখা ছিল আমাদের কিছু করতে হলে 60 দিনের ভিতরে করতে হবে, 60 দিনের মধ্যে উনি করতে পারেননি, উনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করছে, অনেক বড় এটা আমাদের সিস্টেমে আসতেছে না, এখন উনি কি করতে পারেন দাস ভাই? এই সতর্কতা আপনি 170,775 বার দিয়েছেন দাস ভাই, বলতে 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 কলা পাতা কলা পাতা বলে রেগে গেছেন দাস ভাই। আপনি কেন টাকা দেন, কেন গয়না বিক্রি করেন, সিলেটের কেন এই করেন, কেন এখানে লোকদের দিয়ে দেন? আপনি ইমোশনাল হয়ে গেছেন দাস ভাই, ইমোশনের ফল দেখেন দাস ভাই, ফল দেখেন। 20 লক্ষ টাকা কই, কলা পাতা কই দাস ভাই? Where is 20 lakh টাকা দাস ভাই? এগুলা তো কমন অকারেন্স মিস্টার আহমেদ, এগুলা দুঃখ লাগে তো? না না, এই ছেলেটার জন্য দুঃখ লাগে, এটা এখন পানিতে পড়েছে দাস ভাই, উদ্ধার করবে কে? উনি তো ফার্স্ট প্লেসে নাসিব ভাই, ওটা কেনার আগে তো উনি চিন্তা করা উচিত ছিল না? আজকে সকালে একজনের সাথে বাংলাদেশে কথা বলতেছিলাম নাসিব ভাই, অন দা ওয়ে টু মাই অফিস এন্ড দেন আর্লি মর্নিং, তো উনি বলল যে সারা সিলেট তো লন্ডনে চলে যাইতেছে, লন্ডনের কি খবর? তো আমি রিপ্লাই দিলাম যে লন্ডন তো অনেকটা মিডল ইস্টের মতো হয়ে গেছে এখন নাসিব ভাই, কারণ যে সমস্যা নাসিব ভাই অনেকে হয়তো রাগ করবেন, দিস ইজ দ্য সিচুয়েশন, যে রিয়েল প্রবলেম যেটা লন্ডনে মানুষ এসে সাফার করতেছে, মিস্টার আহমেদের মতো শত শত মানুষ আছে নাসিদ ভাই, এন্ড ইটস নট জাস্ট বাংলাদেশ, এটা চাইনিজ কমিউনিটির দিকে যান আপনি, পাকিস্তানি ইন্ডিয়ান ওই সব কমিউনিটিতে যান, আরো বেশি অ্যাবিউজ নাসিদ ভাই, এবং এটার এন্ড অফ দ্য ডে এটার সলিউশন কি উই ডু নট নো এন্ড উই ক্যানট গিভ এনি আনসার্স টু দিস নাসিদ ভাই। সো এটাই বলবো নাসিদ ভাই, 20 লক্ষ 25 লক্ষ টাকা খরচ করে আসার আগে চিন্তা করবেন, বা আসার পরেও যে কোনোভাবে চলে আসছেন কিন্তু সুইচ করার সময় চিন্তা ভাবনা করবেন, আমি কোথায় যাইতেছি, কি করতেছি, কার সাথে। আজকে আপনারা আমার কাছে আসেন, আমি আপনার কাজ করে দিব, আপনার হয়তো টায়ার টু অ্যাপ্লিকেশন করে লিভ টু রিমেইন করে দিব, আপনার বলবো তোমার 3 বছর বা 60 মাসের ভিসা হয়ে গেছে, আমি টাকা নিয়ে নিব, আমি ফাইল ক্লোজ করে দিব। আপনার এমপ্লয়ারের সাথে কি করছেন না করছেন আই ডু নট নো, ইটস নট মাই বিজনেস। আরেকটা দিয়েছেন, এক লয়ার তাকে এটা ম্যানেজ করে দিয়েছে, সেই লয়ারের কাছে ওই ইমেলটা গিয়েছিল, এ বলছে না আমার সঙ্গে যোগাযোগ করো না, ফোন ধরে না, ইমেল ধরে না। তাহলে ভাই লয়ার যদি ওয়ার্ক পারমিট অ্যারেঞ্জমেন্ট করে দেন আপনার জন্য, দিস ইজ উনি উনার প্রফেশনাল আইন উনি ভঙ্গ করছেন এবং উনি অবৈধ কাজ করছেন, এর বাইরে কিছু বলবো না, এবং লয়ারের সাথে কাছে চিঠি আসছে, উনি যদি আপনাকে চিঠি দেন নাই যে 60 দিনের, লয়ারের বিভিন্ন রেগুলেটিং বডি আছে, কমপ্লেন করার সিস্টেম আছে, এইসব এভিনিউতে আপনি 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 যান গিয়ে আপনি ডিল করেন। এবং লয়ার কেন আমার কমিউনিটির মানুষ হবে কেন দর্শক, আপনাদেরকে বলি যে হার্ট অফ লিগেল লন মানে লিগেল কমিউনিটির যে জায়গা হচ্ছে কি চান্সারি লাইন, ওখানকার একটা সলিসিটার্স ফার্ম সেইরকম একটা ওয়ার্ড পারমিটের কাজ করছে এবং দে আর নট ফ্রম আওয়ার কমিউনিটি, একটা নাম করা সলিসিটার্স ফার্মস, এবং ওরা একটা
নাইজেরিয়ান একটা কেয়ার হোমের কাজ করছে এবং সামহাউ আই রিয়েলাইজ যে ওদের একটা ইন্টার রিলেশনশিপ আছে। দর্শক, আমি প্রথম চিঠি দেওয়ার পরে ওই সলিসিটার ফার্ম আমাকে উত্তর দিছে ওরা ওই ক্লায়েন্টকে চিনে না, জানে না, কোনো কিছু ওরা নাই। পরে আমি হোম অফিস থেকে ফাইল আনছি, আনার পরে দিস ইজ নাও আমি ফেব্রুয়ারির 14 তারিখে আমার মনে হয় আমি চিঠিটা দিছি এবং আমি লাস্ট উইক কিন্তু ফাইনাল লেটার ইস্যু করছি যে আমাকে যদি ওরা রিপ্লাই না দেয় আমি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নিব, দ্যাট ইনক্লুড এ কমপ্লেন। সো এই এইসব ক্ষেত্রে লয়াররাও ইনভলভ আছে এবং আপনারা যেটা করতে হবে আপনারা যাচাই বাছাই করে দেখতে হবে এবং যে জায়গায় আপনি ভিকটিম হয়েছেন দ্যাটস নট এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, বিভিন্ন এভিনিউ আছে আপনারা এইগুলা কনসিডার করতে পারেন। কারণ 20 লক্ষ টাকা নাসির ভাই এটা হয়তো ওনার জন্য কিছু নাই নাসির ভাই, কিন্তু আমার মতো মানুষের কাছে এটা মনে হয় যেন অনেকগুলা টাকা নাসির ভাই। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হাই রে হাই, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সব কিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।